নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালি, তাতেই ভাঙছে নদীর পাড়, ধ্বংস হচ্ছে কৃষকের ধানের জমি। অভিযোগ, লেফুঙ্গা থানা সংলগ্ন লোহান নদী থেকে একদল বালি মাফিয়া দীর্ঘ বছর যাবৎ তুলছে বালি। এভাবে প্রতিনিয়ত বালি তোলার জেরে নদীর পাড় ভাঙার পাশাপাশি ধান জমির ধ্বংস হচ্ছে। এমন ছবি দেখা গেল শুক্রাই দেববর্মার ধানের জমিতে। শুক্রাই দেববর্মা লেফুঙ্গা নবীনচন্দ্র ঠাকুরপাড়ার বাসিন্দা। প্রবল ক্ষতির সম্মুখীন হয়ে এবার মাফিয়াদের বিরুদ্ধে বৃহস্পতিবার লিখিত অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন লেফুঙ্গা থানায়। তিনি জানান, অন্যান্য কৃষকদের মতো ওনারও তিন কানি জমি রয়েছে। আগে অভিযোগ জানিয়েছিলেন এই ব্যাপারে, কিন্তু পুলিশ এবং বন কর্মীদের সহায়তায় কিছুদিন বালি তোলা বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে বালি তোলার কাজ। আজকে আমি এসেছিলাম এই যে লেফুঙ্গা থানার একটু কাছে শ্মশান গাতে বালু তুলতে আছে, অনেক জমি ভাঙ্গা নষ্ট হয়ে যাইতে আছে জমি। এইভাবে তারা বালু তুললে তুললে অনেক আগেও যেমন আমি তার লগে বালু তোলার বন্ধ করতে বলছিল থানাতে এফআইআর করছে, তখনও ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্টেও কাগজ দিয়েছিল, এভাবে বন্ধ রাখছিল। এখন 2017 তখন বন্ধ করা হয়েছিল, এখন আবার তারা এই কয়েকদিন আবার শুরু করছে। খেতগুলি নষ্ট হয়ে যাইতে আছে জমি টমি, আমার খুবই এখন বিপজ্জনক অবস্থা হয়ে গেছে। আমরা লেফুঙ্গা থানাতে একটা কমপ্লেন আছে, ইলিগেলি বালু তোলা হচ্ছে, কমপ্লেনের মোতাবেক আমরা স্পটে আইসি, ব্যাপারটা আমরা প্রাথমিকভাবে আমরা ইনকোয়ারি করতেছি। আপাতত আমরা কাজের বদ্ধ রাখার জন্য অভিযোগ কয়জনের অভিযোগ দিই, জায়গা আছে, বালুটা যদি তুলতে থাকে তাহলে জায়গা ক্ষতি হতে পারে, এই কারণে অভিযোগ।